2015 সালে তান্দিকে হাতুরু সিংহে যখন বাংলাদেশে হেড কোচ হয়ে প্রথমবার এসেছিলেন, তখন তামিমকে তিনি ওই অ্যাঙ্কর রোলের বিষয়টা দিয়েছিলেন যে তিনি তামিম ইকবাল এক পাশ ধরে খেলবেন, অন্য পাশ থেকে ব্যাটাররা চার্জ করবেন, সেরকম ব্যাপার হয়তো ছিল। তো লিটন দাসের ক্ষেত্রে যদি এই অ্যাপ্রোচটা দল থেকে দেওয়া হয়ে থাকে, তাহলে সেটা কি এক পর্যায়ে গিয়ে লিটনের জন্য খারাপ হতে পারে কিনা? কারণ তামিম ইকবাল শেষ মুহূর্তে দেখা গেছে তার স্ট্রাইক রেট কম বা তিনি বেশি বল খেলেন, ডট বল খেলেন, এসব প্রচুর সমালোচনা হয়েছে। সমালোচনা তো আসলে মানুষ দেখে না, একই সাথে জিজ্ঞেস করতে যাবো সমালোচনায় কান দেওয়া উচিত কিনা। ভালো কাজ করলো, আমি যদি আজকে যদি ভালো কথা বলি তবু আমার কিন্তু তিনটা পার্টি থাকবে, একজন ভালো বলবে স্যার এবি কথা বলেছে, একজন বলছে যে লোকটা খুব খারাপ কথা বলেছে, আরেকজন বলেছে, আরেকজনে তার কোনো মাথা ব্যথা থাকবে না আমি কি বললাম না বললাম। সো দেখুন, আপনি যত ভালো কাজই করেন আপনার সমালোচনা হবে, ঠিক আছে, এবং অনেকে ভালো বলবে, তো এইগুলো নিয়ে আসলে মাথা না। আমি আমার মনে হয় যে লিটন যেভাবে ব্যাটিং করতে চায় তাকে সেভাবে ব্যাটিং করতে হচ্ছে, এবং আমার মনে হয় সে যখন আমি বললাম না বলে যখন মুভমেন্ট কম থাকে তার জন্য রান করাটা অনেক সহজ, কারণ সে অনেক তার টাইমিং ভালো, সে ঠিক জায়গায় টাইমিং করতে পারে এবং ব্যাটে বলে তার সুন্দর টাইমিং তখন তার দূরেও মারতে হয় না, তখন সেই দিনগুলোতে লিটনের আমার মনে হয় যে আরো বেশি রান করা উচিত। আমি পার্সোনালি ফিল করি যে এইসব উইকেটে লিটনের ডেলি 100 করা উচিত, যখন হয়তো আপনি একটা ব্যাটসম্যান একটা টুর্নামেন্টে 10টা ম্যাচের মধ্যে আপনি 5টা ম্যাচ রান করবেন, হয়তো 6টা ম্যাচে আপনি রেগুলার 10 ম্যাচে রান করতে পারবেন না, আপনি যখন এই 6 ম্যাচে রান করবেন তখন কিন্তু আপনি ওই বাকি 4 ম্যাচের রানটাও পুষিয়ে নেবেন। ঠিক আছে, আপনি হয়তো 4টা ম্যাচে আপনি আউট হয়ে যেতে পারেন আর কি, বাট যখন আপনি 20-30 করে খেলছেন ভাই তখন আপনার কাজ ভাই আপনি লম্বায় নিয়ে আসতে না, আপনি যদি টপ অর্ডারে ব্যাটিং করতে চান আপনি আপনাকে বড় ইনিংস খেলতেই হবে, এটা এটা যদি আপনি 30 রানে আউট হন 20 রান এটা টিমের জন্য বড় সড়ো ক্রাইম, কারণ আপনি ওই 30 রান করার জন্য 40 বল খেলছেন বা 50 বল খেলছেন, বাট আপনি যদি 20 বলে 50 করে চলে আসছেন তো টিমের খুব একটা ক্ষতি হইত না, বা টিমের ক্ষতি হয় যখন আপনি 50 বল খেলে 20 রান করবেন বা প্রতি 40 বল খেলে 20 রান করে আপনি আউট হয়ে যাবেন, তখন আর একটা নতুন ব্যাটসম্যান আসবে সেও কিন্তু আবার নতুন করে তার ইনিংসটা বিল করতে হবে, তো আমার মনে হয় এই ধরনের উইকেটে আসলে খুব বেশি কারণে স্ট্রাগলও করতে হয় না, রানটা ফ্লোটাও চলে আসে, এখানে জোরাজুরি করারও কিছু নাই, তো আমার মনে হয় সে যদি তাড়াতাড়ি একটা ওয়ে বের করতে পারে যে আসলে এই 50-এর পরে বা কীভাবে আমি আসলে 100 করতে পারবো, সেই সেই একই মেন্টালিটি সে এগোয় আমার মনে হয় প্রতিদিন বড় রান করানোর কথা সুযোগ থাকবে। এখন এটা যেগুলো ব্যাটসম্যান শুধু লিটন না, যেগুলো ব্যাটসম্যান আর টিমের রোল, আসলে টিমের রোল কাকে কখন কীভাবে দিবে, টিম কীভাবে ইউজ করবে সেটা আসলে টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে যে আসলে রোলটা কী হবে। তো আসলে ওয়ানডে ক্রিকেটে এখন খুব বেশি যে একজনকে অ্যাঙ্কর রোলে থাকতে হবে, একজনকে পিটিয়ে খেলতে হবে, এরকম তো আসলে খুব বেশি থাকে না, ম্যাটার করে না, কারণ আমি হয়তো কিছু বলারকে মারতে পারবো, ইমরুল হয়তো কিছু বলারকে মারতে পারবো, এটা আসলে আমরা মাঠে যাই ডিসাইড করবো আমরা কারে কখন কীভাবে কিছু হ্যান্ডেল করবো, বা ইমরুল তার কাছ থেকে 8 নিতে পারবে আমি কার কাছ থেকে 6-4 নিতে পারবো, সেটা ডিপেন্ড করবে আসলে দুটা ব্যাটসম্যানের উপরে, তখন আসলে এইভাবে অ্যাঙ্কর রোল দিয়ে আসলে খুব বেশি এখন কাজ হয় কিনা এই এই মানে আধুনিক ক্রিকেট আমি আসলে খুব বেশি জানি না।